গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদেরকে পরিশোনাচ্ছি বিখ্যাত কথা সাহিত্যে হুমাইন আহমেদে লেখে একটি উপন্যাস রজনী আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় অর্থাৎ শেষ খণ্ড ঘড়িতে বাঁচছে বারোটা দশ অনু আবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা বেজে যাবে এটা বেশ ভালোই হল দুলাভাই নামক প্রাণীটির সঙ্গে দেখা হবে না তিনি থাকবেন অফিসে দুলাভাইয়ের সঙ্গে দেখা হবে না এই আনন্দেই টেম্পো যাত্রার কষ্ট সহ্য করা যায় আমার দুলাভাই লোকটি অতি ভদ্র তার আচার ব্যবহার সবই মোলায়েম তার সব কিছুই সূক্ষ্ম রুচিবোধ সূক্ষ্ম বুদ্ধি সূক্ষ্ম চিন্তাভাবনা সূক্ষ্ম এমনকি তার জোড়াটাও সূক্ষ্ম না দেখবার জন্য তিনি ছাদে বসে থাকেন মাসে একবার গ্রুপ থিয়েটারে নাটক দেখেন গ্রন্থমেলা থেকে কবিতার বই ছাড়া কিছু কেনেন না বাসায় রবীন্দ্রনাথের বিরাট ছবি পঁচিশে বৈশাখ এবং বাইশ শ্রাবণ এই দুদিন রবীন্দ্রনাথের ছবিতে মালা দেয়া হয় দুলাভার তুলনায় অনু আপার সব কিছুই স্থূল ধরনের বুদ্ধি স্থূল আচার আচরণও সেই রকম শরীরও মোটা অবশ্য মোটাটা ইদানিং হয়েছে আগে ছিল ছিপছিপে ধরনের বুদ্ধির অভাব অনুআপার রূপ দিয়ে বহু গুণে পুষিয়ে দিয়েছিল কাটা কাটা চোখ মুখ বইপত্রে কাঁচা হলুদ বর্ণের যেসব নায়িকাদের কথা থাকে তাদের সবার চেয়েই অনু সুন্দর সুন্দরী মেয়েদের বোকা বোকা কথাও শুনতে ভালো লাগে এটা বোধহয় সত্যি অনু মুগ্ধ ভক্ত প্রচুর জুটে গেল বিরাট যন্ত্রণা অনু ম্যাট্রিক পরীক্ষা দিতে গেছে তাকে নকল সাপ্লাই দেবার জন্য সঙ্গে গেল এ পাড়ার ছ সাতজন ভক্তের একটা দল কোন খাতা কার কাছে যাবে সেই খবরও একজন নিয়ে এলো এত করেও লাভ হল না অনু আপা ম্যাট্রিক পাস করতে পারল না তাতে অসুবিধা তেমন হল না বিয়ের প্রস্তাব নিয়ে লোকজন আসতেই লাগল প্রায় বিকেলে দেখা যেত বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে সেই গাড়ি থেকে মোটা ধরনের গয়নায় মোড়া মহিলারা বের হচ্ছেন তাদের সবার মুখে তেল তেলে একটা ভাব বাংলাদেশের রূপবতী মেয়েদের যে আঁকাল যাচ্ছে তাই এই প্রথম আমরা বুঝলাম প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি অফিসার কত রকম ঝোলাঝুলি ধরাধরি বিশ্রী ব্যাপার বাবা খুব গম্ভীর হয়ে গেলেন অহংকারে একটা ভাব চলে এলো তার মধ্যে এরকম রূপবতী একটা কন্যাকে পৃথিবীতে নিয়ে এসেছেন অহংকার হবারই কথা তার কথাবার্তা ধরন পর্যন্ত বদলে গেল পাত্রপক্ষের লোকজনদের সঙ্গে কথা বলবার সময় তার গলার স্বর কেমন সরু হয়ে যেতে শুরু করল আপনাদের মেয়ে পছন্দ হয়েছে ভালো কথা শুনে সুখী হলাম আমাদের তো ছেলে পছন্দের একটা ব্যাপার আছে বংশ দেখতে হবে আচার ব্যবহার দেখতে হবে একটা মেয়েকে জন্মের মতো দিয়ে দেব না দেখি শুনে দেই কীভাবে বাবার দেখাশোনা এবং বাছাবাছি চলতেই লাগল কাউকে পছন্দ হয় কথাবার্তা প্রায় শেষ পর্যায়ে চলে আসে তখন বাবা বলেন হুম বংশে গণ্ডগোল আছে সব কিছু রুট হচ্ছে বংশ ওই জায়গায় গণ্ডগোল থাকলে সবই গণ্ডগোল আমরা দিন কাটাচ্ছি আতঙ্কের মধ্যে গুজব রোটে গেছে কে না কে এসিডের বোতল নিয়ে ঘুরছে সুযোগ মতো অনু আপার মুখে ঢালবে সুযোগ পাচ্ছে না অনু আপার বন্দি জীবন কাটছে ঘর থেকে বেরোনো বন্ধ জানলার পাশে যাওয়া বন্ধ বারান্দায় দাঁড়ানো বন্ধ বেচারে শুধু কাঁদে আর হয়তো মনে মনে ভাবে একটা বিয়ে হোক ঝামেলা শেষ হোক আমার প্রতিভাফান বাবা অনেক দেখে শুনে যে চিজটিকে বের করলেন তার নাম ইসমাইল হোসেন শ্রাবণ মাসে বিয়ে হয়ে গেল বিয়ের সাত দিন পর অনু আপা ফিরাযাত্রায় এল মা জিজ্ঞেস করলেন বর কেমন রে অনু আপা মুখ শুকনো করে বলল ভালোই কিন্তু মারধর করে মা আকাশ থেকে পড়লেন মারধর করে মানে কি সর্বনাশের কথা মারধর করবে কেন জানি না মা বাবা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন বেকুব মেয়ে কি বুঝতে কি বুঝেছে গায়ে ধাক্কা টাক্কা লেগেছে বোধ হয় অনু আপা ঠিকই বুঝেছিল লোকটা অসুস্থ নির্বিকার মারধর করে অথচ কথা বলবার সময় কি মিষ্টি মিষ্টি কথা হারামজাদা ছোট লোক কেমন আছিস রে আপা অনু আপা বলল আমি ভালো আছি তোর কি হয়েছে এরকম লাগছে কেন তোকে রকম লাগছে অসুখ অসুখ লাগছে আমার শরীর ঠিকই আছে বাবার অবস্থা কাহিল সে কি কি হয়েছে ভয়াবহ কাশি সতেনিক টাকা থাকলে দে চলে যাব সময় নেই দিচ্ছি তুই বস আমি অনু আপার বসার ঘরে বসে রইলাম অনুয়াপা অদৃশ্য এদের বাড়িটি এজমালি তিন ভাই এবং দু বোনের মধ্যে ভাগ হয়ে অনু ভাগে দুতলার একটা বড় ঘর একতলার দুখানা ছোট ঘর এবং দুতলার বারান্দার খানিকটা অংশ পড়েছে দুতলার বড় ঘরটা ভাগ করে বসার এবং শোবার ঘর করা হয়েছে বারান্দায় রান্নার ব্যবস্থা বিয়ের আগে বলা হয়েছিল সমস্ত বাড়িটাই আমার দুলা ভাইয়ের বাবাকে তারা বাড়ি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছে বাবা আবেগ আপ্লুত কণ্ঠে আমাদের এসে বলেছেন রাজপ্রাসাদের মতো বাড়ি বিরাট খানদানি ব্যাপার অনুর কপাল ফিরে গেল এই নে বিরু খা অনু আপা প্লেটে করে দুখানা ভাজা ইলিশ মাছের ডিম নিয়ে এল গরম গরম ভেজেছি খেয়ে ফেল টপ করে মুখে ফেলে দে টপ করে ফেলা যাবে না আগুন গরম চামুচান ধীরে সুস্তে খাই ও নপা প্লেট নামাবার সঙ্গে সঙ্গে অন্য হাতে অতি দ্রুত আমার পকেটে টাকা চালান করে দিল এর মানে দুলাভাই বাড়িতেই উপস্থিত দুলাভাই বাসায় হুম অফিসে যায়নি বীরু ময়না ভাই আমার তুই ওকে রাগিয়ে দিস না আরে পাগল আমি রাগাবো কেন তুই ইচ্ছে করে ওকে রাগাস পরে খুব যন্ত্রণা করে যন্ত্রণা করলে তুমিও যন্ত্রণা করবে তোমাকে একটা চর দিলে তুমি একটা চর লাগাবে সে যদি বাপায় লাথি বসায় তুমি বসাবে ডান পায় ফ্রি স্টাইল পদ্ধতি আসতে কথা বলতো আমি উঠি আপা অনেক কাজ ওর সঙ্গে দেখা না করে চলে যাবি কি যে অদ্ভুত কথাবার্তা তুই বলিস ও রাগ করবে না ঠিক আছে বসছি পাঠাও দুলা ভাইকে তোমার পুত্র কোথায় শাশুড়ির কাছে আছে নিয়ে আসব কোনো দরকার নেই শিশু জিনিসটি আমার অসহ্য দুলাভাই হাসি মুখে ঢুকলেন দু একদিনের মধ্যে চুল কাটিয়েছেন বলে মনে হল দেখাচ্ছে ওবিকল বানরের মতো যতই দিন যাচ্ছে লোকটার চেহারা ততই কুচ্ছিত হচ্ছে রহস্যটা কি কে জানে বড় শালক খবর কি খবর ভালোই শ্বশুর সাহেবের অসুখ শুনলাম সিরিয়াস নাকি না সিরিয়াস কিছু না আপনাকে এমন অদ্ভুত লাগছে কেন দুলাভাই চুল কেটেছেন নাকি হুম বেশি ছোট করে ফেলেছে খুব খারাপ লাগছে লাগছে বাঁদরের মতো দেখাচ্ছে দিন সাথে ঘর থেকে বেরুবেন না ঘরে থাকুন ঘরে বসে কলাটলা খান কথাগুলি মুখ ফসকেই বলে ফেললাম দুলাভাই সামনে থাকলে আমার নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না কঠিন কঠিন কথা অত্যন্ত স্বাভাবিকভাবে বলতে থাকি আজকের ঠাট্টাটা মনে হচ্ছে একটু কড়া হয়ে গেছে দুলাভাইয়ের মুখ থমথমে ভাগ্যিস উনু আপা সামনে নেই থাকলে সে কী করতো কে জানে হয়তো কেঁদে টেঁদে ফেলত তবে দুলাভাই ব্যাপারটা ভালোই হজম করলেন স্বাভাবিকভাবেই বললেন অসুখের খবর দেবার জন্য এসেছ না অন্য কোনো উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য আছে আপনার কাছে কিছু টাকা হবে দুলাভাই কিছু মানে কত এই ধরুন পাঁচ হাজার মাথা খারাপ হয়েছে দশ বিশ হলে দিতে পারি বেশ তাই না হয় দিন দুলাভাই মুখে একটি কুড়ি টাকা নোট বের করলেন আমি বললাম উঠি দুলাভাই এই বাড়িতে ঠোকা এবং বের হওয়া দুই বিরক্তিকর নানান ঘর দুয়ার পার হতে হয় অপরিচিত সব মহিলারা সামনে পড়ে যায় তারা এমনভাবে তাকায় বিশেষ করে দুলাভাইয়ের এক বোন মলিনা না ফলিনা কি যেন নাম আমার সঙ্গে তার অনেকবারই দেখা হয়েছে দেখা হওয়া মাত্র সে মুখ ঘুরিয়ে নেয় ভ্রু কুচকায় সামনে থেকে বৃষ্টি ভঙ্গিতে উঠে চলে যায় এরকমভাবে উঠে যায় যে নিজেকে খুব ছোট মনে হয় আজও বেরোবার সময় মেয়েটিকে দেখলাম বারান্দায় মোড়ায় বসে আছে হাতে মোটা একটা বই আমাকে দেখেই সে বই বন্ধ করে চোখ কুঁচকে ফেলল যেন মহাবিরক্ত অনু আপা আমাকে এগিয়ে দিতে আসছিল আমি উঁচু গলায় বললাম আপা তোর শ্বশুরবাড়ি সবার মুখ কেমন যেন লম্বাটে ছুঁচোর মতো তোর পুত্রও এরকম হয়েছে ব্যাপারটা কি বলতো বলে আমি আর দাঁড়ালাম না লম্বা লম্বা পা ফেলতে শুরু করলাম মনে মনে আশা করছি ঘাটা ঠিক জায়গায় গিয়ে লাগবে একবার পেছন ফিরে দেখতে পারলে হতো সাহসে কুলোচ্ছে না মাথার উপর রোদ চড়চড় করছে কোথায় যাওয়া যায় ভর্তপুরে যাবার মতো জায়গা আমার খুব বেশি নেই শহীদুল্লাহ হলের দিকে যাওয়া যায় রমিজের কাছে রমিজ তার নিজের রুমে রান্নাবান্না করে ভালোই করে রুম ভর্তি রান্নাবান্নার আয়োজন শিলপাটা পর্যন্ত আছে একটা কাজের মেয়ে মাঝে মাঝে এসে মশলা পিষে দিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোর চমৎকার সব ব্যবহার হচ্ছে কোনো কোনো রুম ভাড়া দেওয়া হয়েছে বাইরের ব্যাচেলার চাকুরীজীবীদের কাছে তারা দিব্য মাসের পর মাস থাকছে ভাড়া ছাত্রদের কোনো একটা বিশেষ দলের কাছে চলে যাচ্ছে সুন্দর সিস্টেম রাহাজানে ছিনতাইয়ের দল তারা খেলে ঢুকে পড়ছে হলে হল হচ্ছে অত্যন্ত পবিত্র জায়গা এখানে পুলিশ ঢুকবে না যে কেউ এখানে কিছুদিন নিশ্চিন্তে থাকতে পারে রমেজকে তার ঘরে পাওয়া গেল আমি বললাম রান্না কি রমেজ বিরক্ত মুখে বলল ইলিশ সর্ষে তুই ঠিক খাওয়ার আগে আগে আসিস কেন বলতো ভাত শর্ট পড়বে ও পড়ুক গোসল করবি গোসল করলে সেরে আয় খিদের প্রাণ যাচ্ছে এখনই ভাত নিয়ে বসব হলের গেটের সামনে তুমুল হইচই হচ্ছে ফট করে একটা ফাঁকা গুলি হল একজন হকি স্টিক নিয়ে দৌড়াচ্ছে হকি স্টিকের মতো অচল অস্ত্র নিয়ে এই বেকুপ কী করছে কে জানে আমি বললাম গোলমাল হচ্ছে কিসের কোনো সমস্যা আছে রুম ভাঙা ভাঙি হবে না অন্য ব্যাপার তেমন কিছু না একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে মালিককে ধরে নিয়ে আসা হয়েছে আটক আছে টাকা দিলে ছাড়া হবে কোন পার্টি ধরল জানি না জাগ্রত সমাজ হবে বেচারের অবস্থা কাহিল হেবি মারধর হচ্ছে স্যাররা আসছেন না পাগল হয়েছিস স্যাররা এখন বেরুবে সব ঝামেলা মিটলে দু একজন উঁকি দেবে জাগ্রত ছাত্র সমাজকে ধমক দেবে এমন সাহস কোনো স্যারের নেই সব ভেরুয়া ঝামেলা লাগলে স্ত্রীর আঁচলের বাতাস খায় অ্যাক্সিডেন্টে যে আহত হয়েছে সে হলে ছাত্র নয় বাইরের লোক সে বাড়ি চলে গেছে গাড়িওয়ালাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে এই ক্ষতিপূরণ কার কাছে যাবে কেউ জানে না আমি বন্দিকে একনজর দেখতে গেলাম ঠোঁট কেটে বৃষ্টি অবস্থা চোখ রক্তবর্ণ সে খালি গায়ে শুধুমাত্র একটা আন্ডারওয়ার পরে বসে আছে লোকটি আমার দিকে তাকে অদ্ভুত গলায় বলল আমি কিছুই করিনি ফকির কিসিমের একটা লোক লাভ দিয়ে গাড়ির সামনে পড়ে গেছে আমার কি বুঝলাম না আর অপরাধ যদি হয়ে থাকে বিচার হবে আইন আছে আদালত আছে একজন ছাত্র এগিয়ে এসে প্রচণ্ড একটা চর বসিয়ে কর্কশ গলায় বলল মানুষ মেরে বড় বড় কথা আইন দেখায় মানুষ তো মরে নাই ভাই চুপ থাক আপনারা কি করতে চান মেরে ফেলতে চান চুপ থাক শালা কুড়ি হাজার টাকা ফেল তারপর কথা সন্ধ্যার মধ্যে কুড়ি হাজার না পাওয়া গেলে পেট্রোল দিয়ে গাড়ি পুড়িয়ে ফেলব আই পেট্রোল নিয়ে আয় মানুষ মেরে আবার কথা বলে যান গাড়ি পুড়িয়ে ফেলুন একটা পয়সা দেব না তোর বাপ দেবে শাট আপ একটা ছেলে এসে আচমকা লোকটিকে একটা ধাক্কা দিল সে গড়িয়ে পড়ে গেল আমি সরে এলাম সময় বদলে যাচ্ছে এসব এখন তুচ্ছ মনে হয় কিছুদিন পর হয়তো দেখব পকেটমার ধরা পড়েছে তার চোখ তুলে ফেলা হচ্ছে ছেলে বুড়ো খুব আগ্রহ নিয়ে সেই দৃশ্য দেখছে ঘন ঘন হাততালি পড়ছে এর নাম সময় সময়কে গাল দেয়া যাবে না তোমরা সময়কে গাল দিও না আমি সময় স্বয়ং আল্লাহ এই কথা বলেছেন সময়কে কোনো দোষ দেয়া যাবে না ভাত খেতে খেতে বুঝতে পারলাম একটা মিটমাট হয়েছে লোকটা চলে যাচ্ছে তাকে একজনকে নিতে এসেছে লোকটা তার গাঁধে ভর দিয়ে যাচ্ছে তার দৃষ্টি ভাবলে একজন ছাত্র বেশ মাইডিয়ার ভঙ্গিতে বলল গাড়ি ঠিকমতো বুঝে নিন গাড়িতে টাচ করা হয়নি যেমন ছিল তেমন আছে নিন চাবি এরপর থেকে গাড়ি সাবধানে চালাবেন পাবলিকের হাতে পড়লে যান শেষ করে দিত আমরা ধরে নিয়ে এসেছি বলে বেঁচে গেলেন লোকটি একটি কথারও জবাব দিচ্ছে না রমিজ বলল শর্ষে কেমন লাগছে ভালো পাঁচফোরণ ছিল না পাঁচফোরণের একটু টাচ দিলে দেখতে কি হতো আমি অবাক হয়ে রমেজকে লক্ষ্য করলাম একটু আগে ঘটে যাওয়া ঘটনা তাকে মোটেও স্পর্শ করেনি সে ওর প্রসঙ্গে কোনো কথাই বলছে না বিরু? কি এসা তোকে খুঁজছিল খুব নাকি দরকার আমার কাছে এসে তোর বাসার ঠিকানা চাইল বাসার ঠিকানা তো জানে তোর কাছে আসার দরকার কি কিভাবে যেতে হয় জানে না ডিরেকশন দিয়ে দিলাম মসজিদের পাশের গলি বাড়ির সামনে শিউলি গাছ ঠিক আছে না আমাকে খুঁজছে কেন জানি না বোধহয় এবার প্রেম করতে চায় রমেশ গলার টেনে টেনে হাসছে একসময় হাসি থামিয়ে বলল অন্য কোনো ব্যাপারও হতে পারে একটু চিন্তিত চিন্তিত মনে হলো আমি বললাম এসার কথা থাক পরীক্ষার ডেট পড়েছে হুম হুম মানে সত্যি পড়েছে ইয়েস সামনের মাসে সাত আট আর নয় তোর রোল নম্বর আগের দিকে তোর সাত তারিখে হয়ে যাবে এই খবর এতক্ষণে দিচ্ছিস ইম্পর্টেন্ট খবর না কাজে দিচ্ছি না ডেট পিছাবে আবার নতুন ডেট পড়বে ইতিমধ্যে কোনো একটা গণ্ডগোল হবে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে তুই নিশ্চিন্ত মনে এসার সঙ্গে চালিয়ে যা বন্ধু তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে রমিজ শব্দ করে হাসতে লাগলো আমি বিরক্ত হয়ে বললাম শুধু শুধু হাসছিস কেন হাসি আসছে কাজে হাসছি তোর কাঁদতেই চলে কাঁদতে পারিস নো প্রবলেম হাত ধোবার সময় দেখলাম হলের প্রভোস্ট সাহেব আসছেন হাসি হাসি মুখে ছাত্রদের সঙ্গে কথা বলছেন ছোটোখাটো মানুষ ধবধবে সাদা পাঞ্জাবিতে চমৎকার লাগছে আটক করা গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে এই আনন্দে তিনি উল্লসিত একজন ছাত্র বলল মানুষ মেনে পার পেয়ে যাবে তা তো হয় না স্যার কী বলেন নিশ্চয় নিশ্চয়ই প্রভোজ সাহেব তৃপ্তির হাসি হাসছেন তিনি ঝামেলার হাত থেকে বেঁচে গেছেন এর চেয়ে বড় সুসংবাদ কিছু হতে পারে না এ সময় কেউ ঝামেলা সহ্য করতে পারে না সবাই চায় ঝামেলাহীন দিন প্রভোধ সাহেবের সঙ্গে দুজন চ্যাংরা মতন স্যার তাদের চোখে মুখে গভীর বিতৃষ্ণা অথচ হাসি মুখে কথা বলতে চেষ্টা করছেন হলে মন টিকল না আবার বেরুলাম এই সময় কোথাও মন বসে না যাবার জায়গা ঠিক করা নেই খানিক্ষণ হাঁটাহাঁটি করব হাঁটতে হাঁটতে হঠাৎ যদি কোথাও যাবার ইচ্ছে জাগে তখন দেখা যাবে কড়া রোদ আগুন গরম বাতাস বইছে রাস্তাঘাট ফাঁকা ফুটপাথ দিয়ে হাঁটতে হচ্ছে কারণ রাস্তার পিচ গোলে আঠালো হয়ে আছে স্যান্ডেলের সঙ্গে বেঁধে যাচ্ছে কড়া রোদে পথে নামলে অবধারিতভাবে আমার এসার কথা মনে হয় তার সঙ্গে রোদে হাঁটাহাঁটির ব্যাপারটা আমার রপ্ত হয়েছে একদিন সে হঠাৎ এসে বলল হাঁটতে তোমার কেমন লাগে খুব খারাপ গাড়ি নেই এবং রিক্সা ভাড়া নেই বলে হাঁটি কড়া রোদে কখনো হেঁটে দেখেছ দেখব না কেন হুম শখের হাঁটা না দু ঘন্টা তিন ঘণ্টা অনবরত হাঁটা অদ্ভুত অপূর্ব প্রথম কিছুক্ষণ খারাপ লাগবে কান ঝাঁ ঝাঁ করবে চোখে ঝাপসা দেখবে তারপর দেখবে অন্যরকম লাগছে সম্পূর্ণ অন্যরকম অন্যরকম মানে অন্যরকম মানে হচ্ছে অন্যরকম এসো আজ পরীক্ষা হয়ে যাক নিজেই দেখো পাগল এই রোদে বেরোচ্ছি না সানস্ট্রোক হয়ে যাবে এম এ পাস করবার আগে মারা গেলে বাবা মা শোকে ফেল করবেন তারা এম এ পাস পুত্র দেখতে চান তুমি আসো তো আমার সঙ্গে যেতে হলো এসাকে অগ্রাহ্য করার মতো সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই আশ্চর্যের ব্যাপার সত্যি সত্যি অন্যরকম লাগল মনে হলো অপরিচিত কোনো শহরে আমরা চলে এসেছি যা সব কিছুই অন্যরকম ক্রমাগত তিন ঘন্টা হেঁটে বাসায় ফিরে জ্বরে পড়লাম জ্বরের মধ্যে মনে হতো হাঁটছি শুধুই হাঁটছি সেই জ্বর সারতে এক সপ্তাহ লাগল এর পরেও এশার সঙ্গে গিয়েছি ভর দুপুরেই যাওয়া পুরনো ঢাকার গলিতে গলিতে হেঁটেছি আমার ক্লান্তি লাগলেও তার ক্লান্তি নেই আমি যদি বলি চলো কোথাও বসে একটু রেস্ট নেই এসে অবাক হয়ে বলে এখনই টায়ার্ড সবে তো যাত্রা শুরু প্লিজ আর পারছি না চলো তাহলে কোনো চায়ের দোকানে বসি কত বিচিত্র ধরনের চায়ের দোকানে এসে নিয়ে গিয়েছি রাস্তার পাশে বটগাছের নিচে সিঁড়ির নিচের খুপড়িতে একবার এক চায়ের দোকানই বলল এইখানে মেয়ে ছেলে নিয়ে আসা যাবে না অন্যখানে যান এসা বলল মেয়ে ছেলে কি দোষ করল অসুবিধা আছে অসুবিধাটি কি সেটা বলুন না বললে আমি যাব না চিৎকার দেব দোকানদার বিষিত হয়ে বলল চিৎকার দিবেন চিৎকার দিবেন কেন আমাকে বসতে দিচ্ছেন না এই জন্য চিৎকার দেব যেসব জায়গায় ছেলেরা বসতে পারে সেখানে মেয়েরাও বসতে পারে সমান স্বাধীনতা দোকানি বিরক্ত হয়ে বলল আসেন বসেন চা খাইয়া বাড়ি যান সে চায়ের দোকানে প্রয়োজনের অতিরিক্ত সময় লাগিয়ে আমরা চা খেলাম এসা নানান কথা নিচু গলায় বলতে বলতে হাসতে লাগল এসব সে করছে দোকানদারকে রাগিয়ে দেবার জন্য দোকানদারটা সত্যি সত্যি রাগি রাগি চোখে তাকাচ্ছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে আমাদের কাছ থেকে চার কাপ চায়ের দাম নিল না আমি বললাম চায়ের দাম নেবেন না কেন আমারই স্বামী নিমুনা বড় যন্ত্রণা করছেন এখন যান বিদায় হন এরপরেও আমরা অনেকবার গিয়েছি দোকানের বাড়ি বিরক্ত হয়েছে কিন্তু কোনোবার পয়সা নেয়নি কেন নেয়নি কে জানে সব মানুষের মধ্যেই অনেক রকমের রহস্য থাকে রোদের তেজ মরে আসছে এখন আর হাঁটতে ভালো লাগছে না ওই চায়ের দোকানটা গেলে কেমন হয় এক কাপ চা এখন নিশ্চয়ই খাওয়া যেতে পারে আজ সে পয়সা নেবে কিনা কে জানে হয়তো নেবে এসা সঙ্গে থাকলে নিত না এই পরীক্ষাটা হয়ে যাক বিহীন অবস্থায় কি হয় চায়ের দোকানের নাম রমজান গোলগাল মুখ মাথা ভর্তি বাবরি চুল চোখ দুটি আরও বড় বড় হলে মধ্যবয়সের কবি নজরুল হিসেবে চালিয়ে দেয়া যেত রমজান আমার দিকে আগ্রহ নিয়ে তাকাল হায় তুলে বলল মুন্সি এনারে চা দে চা খাবার সময় লক্ষ্য করলাম সে একবারও আমার দিকে ফিরে তাকাচ্ছে না একটা টাকা দিলাম চায়ের দাম সে নির্বিকার ভঙ্গিতে ক্যাশ বাক্সে রেখে দিল আমি বললাম এসা কি এর মধ্যে এসেছিল ওই যে মেয়েটা আসে আমার সঙ্গে রোগা লম্বা কাঁধে সবসময় একটা ব্যাগ আসে মাঝে মধ্যে একা না চশমাওয়ালা একজন থাকে সাথে ছেলে না মেয়ে ছেলে সুন্দর মতন একজন এ বলে রমজান একটা উপহাসের হাসি হাসল বোধহয় সে ভেবেছিল এটা শোনার পর আমি উ বলে চিৎকার করে বুকে হাত দিয়ে বসে পড়ব রমজান তাকাচ্ছে ট্যানা চোখে আমি বললাম চশমা পড়া ছেলে খুব ফর্সা হ ও হচ্ছে তার স্বামী ওর নাম মুনির রমজানের মুখ এবার হা হয়ে গেল এটা শোনার জন্য সে বোধহয় প্রস্তুত ছিল না মানুষকে পুরোপুরি বেকুব বানানোর একটা অন্যরকম মজা আছে কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে ব্যাটা ওনার বিহা হয়েছে হবে না বয়স তো কম হয়নি একটা ছেলে আছে দু বছর বয়স মন্টু নাম আফনে ওনার কে হন কেউ হই না খাতিরের লোক লোকটি থেকে তাকে চোখ টেপার একটা ইচ্ছে ছিল কিন্তু পাড়া গেল না এই টেকনিকটা শিখতে পারিনি চোখ টিপলে দু চোখ একসঙ্গে বন্ধ হয়ে যায় আমি বেরিয়ে এলাম রমজান বাটাকে পুরোপুরি বেকুপ বানানো যায়নি সে গল্পটি বিশ্বাস করেনি একটা ছেলে আছে বলে আমি ঘটনাটা কাঁচিয়ে ফেলেছি ওইটা না বললে সে বিশ্বাস করত বিশ্বাসযোগ্যভাবে মিথ্যা কথা বলা খুব কঠিন কাজ আমার চেনে জেনার মধ্যে এই কাজটা সবচেয়ে ভালো পারে মাসুম মাসুমের চোখ বড় বড় সমস্ত চেহারায় ভালো মানুষের একটা ভাব আছে সে চট করে নিজের চোখে পানি নিয়ে আসতে পারে আমরা সবাই জানি মাশরুমের স্বভাবই হচ্ছে মিথ্যা কথা বলা তবু সে যখন কিছু বলে আমরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলি একদিন থার্ড ইয়ারে ক্লাস হচ্ছে নবী স্যার ক্লাস নিচ্ছেন মাশরুম দরজার সামনে এসে বলল স্যার একজন অ্যাক্সিডেন্ট করেছে পিজিতে আছে খুবই খারাপ অবস্থা ব্লাড দিতে হবে বিরুকে একটু ছুটি দিন স্যার বিরুর রিলেটিভ বলতে বলতে মাসুমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল নবিসারের স্যারের মুখ অসম্ভব করুণ হয়ে গেল তিনি আমাকে ক্লাস থেকে বাইরে নিয়ে এসে বললেন ডিপার্টমেন্টের সামনে আমার গাড়ি আছে ড্রাইভারকে আমার কথা বলো তোমাকে হাসপাতালে নিয়ে যাবে দেশের কি যে অবস্থা প্রাণ হাতে নিয়ে পথে নামতে হয় যাচ্ছি কোথায় আমরা আমি নিজেও তখনও বুঝতে পারিনি যে ব্যাপারটা পুরোপুরি রসিকতা আমার হাত পা কাঁপছে আমি ধরে নিয়েছি এ আর কেউ না নির্ঘাত বাবা তিনি একটা কাণ্ড করেছেন রিক্সা থেকে ঝাঁকুনি খেয়ে পড়ে গেছেন তখন হয়তো পেছন থেকে একটা ট্রাক এসেছে ঘাতক ট্রাক শহর ভর্তি ঘাতক ট্রাকে রিক্সা থেকে গড়িয়ে পড়ে যাওয়ার ব্যাপারে বাবার নাম ডাক আছে বিনা ঝাঁকুনিতেও তিনি গড়িয়ে পড়ে যান গত মাসে কাণ্ড করে চশমা ফেঁকেছেন সাড়ে তিনশো টাকা লেগেছে চশমা সারাতে এই টাকার চাপ সামলানোর জন্য বাড়ি ভাড়া দেয়া হয়নি এখন চাপ দিচ্ছে বাড়িওয়ালা সকাল দুপুর সন্ধ্যে তিন বেলা নিজে আসছেন এবং তার ভাইস তাকে পাঠাচ্ছেন প্রতিবারই মা তাদের খুব সমাদর করছেন চা বিস্কিট এসব পাঠাচ্ছেন দরজার আড়াল থেকে বলছেন সামনের মাসের দুই তারিখে দু মাসেরটা একসঙ্গে মিটিয়ে দেব এ মাসে একটু ঝামেলা হয়ে গেছে কিছু মনে করবেন না এরকম তো কখনো হয় না উনি বাড়ি ভাড়ার ব্যাপারে খুব সাবধান ইতং বিতং কত কথা মার এসব ঝামেলার কথাগুলি আমরা সবাই মাকে দিয়ে বলাই পারুল একবার একটা ঝামেলা বাঁধাল পাড়ার নাটকে অভিনয় করবে আমাদের গোষ্ঠী থেকে অভিনয়ের অ জানে না কিন্তু সে পেয়ে গেল নায়িকার পাড় নাটকের নাম নয়া ফসল খুবই বিপ্লবী জিনিস মোরল মারা নাটক শেষ দৃশ্যে জাগ্রত জনতা গ্রামের মোরলকে পিটিয়ে মেরে ফেলে তখন নাটকের নায়িকা আলু থালু বেশে স্টেজের মাঝখানে ছুটে এসে বলে এত অল্প রক্তে হবে না চাই চাই আরও রক্ত চাই রক্তের নদী চাই রক্তের সাগর চাই ইত্যাদি রোজ রিহার্সেল বিকেলে শুরু হয় শেষ হতে হতে সন্ধ্যা একদিন রিহার্সেলে কি হয়েছে কে জানে পারুল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল নাটক করবে না নাট্য নির্দেশক রোজ বাসে এসে বসে থাকে পারুল নিজে তার সঙ্গে কথা বলে না মাকে পাঠায় মা চিকন গলায় বলেন ওর তো গায়ে জ্বর হামের মতো গুটিগুটি বের হয়েছে ধীরেনবাবু ওষুধ দিচ্ছেন তোমরা অন্য কাউকে দিয়ে নাটক করাও ধীরেনবাবু বলেছেন একে মাসখানিক খানিক রেস্ট নিতে হবে মাসুমের কথায় ফিরে যাই ব্যাটা তো আমাকে বের করে নিয়ে এলো আমি ঠিকমতো পা পর্যন্ত ফেলতে পারছি না চোখের সামনে দেখতে পাচ্ছি হাসপাতালের বেডে বাবা লম্বা হয়ে পড়ে আছেন স্যালাইন ট্যালাইন দেওয়া হচ্ছে মা ঘন ঘন ফিট হচ্ছেন মাসুম বলল তোর কাছে সিগারেট আছে তখন বুঝলাম ব্যাপারটা রসিকতা মাসুম গলা নামিয়ে বলল নবী স্যারের গাড়ি নিয়ে যাবি কোথায় ইয়াকুবের বাসায় ব্লু দেখব মারাত্মক জিনিস খালি বাসা আমি তুই আর ইয়াকুব গেলে চল সময় নষ্ট করতে পারবো না স্যারের গাড়ি নিয়ে আমরা পিজি পর্যন্ত গেলাম ড্রাইভারকে বললাম থ্যাংকস ভাই স্যারকে বলবেন বড় উপকার হয়েছে আমরা প্রায় দৌড়ে পিজিতে ঢোকার একটা ভঙ্গি করলাম শেষ পর্যন্ত অবশ্যই ইয়াকুবের বাসায় যাওয়া হলো না মাসুম উৎসাহ হারিয়ে ফেলল কোনো পরিকল্পনায় সে দীর্ঘ সময় ধরে রাখতে পারে না উৎসাহ হারিয়ে ফেলে পিজি থেকে বের হয়ে পাশের একটা দোকানে ঠুকে লাচি খেলাম লাচি শেষ করবার পরপরই মাসুম হাত তুলে বলল দূর ভালো লাগছে না বাসায় চলে যাব ঘুম আসছে তুই আমাকে খামাখা ক্লাস থেকে বের করে নিয়ে এলি কেন এখন চলে যা তাহলেই তো হয় জ্ঞান করছিস কেন ইডিয়ট তুই সালে আরও বড় ইডিয়ট আমাকে আর দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে মাসুম লম্বা লম্বা পা ফেলে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল শীর্ষ দিয়ে কি একটা গানও গাইছে এ মেয়েরা সাংদিল সাংদিল ব্যাপারটা কি কে জানে আমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই মাসুমকে মাঝে মাঝে বন্ধু বলে মনে হয় সেটা বোধহয় ঠিক নয় সে সবারই বন্ধু বিশ্ববন্ধু প্রথম দিনের আলাপে সে তুমিতে চলে যায় এবং অবলীরা বলে একটা টাকা যদি থাকে দাও তো বাস ভাড়া নেই অল গন দ্বিতীয় দিন দেখা হলে সে তুই সম্বোধন করে এক টাকার জায়গায় পাঁচ টাকা চায় দিতে না চাইলে পা ধরতে আসে এসে সঙ্গে আমার পরিচয় হয় মাসুমের মাধ্যমে টেসিতে গিয়েছি কি একটা কাজে আমাকে দেখে মাসুম ছুটে এলো দোস্ত আমাকে উদ্ধার কর গভীর সমুদ্রে পড়েছি ডিপ ওয়াটার কী হয়েছে একটা মেয়েকে কবি শামসুর রহমানের বাসা নিয়ে যা আমার নিয়ে যাওয়ার কথা যেতে পারছি না আটকা পড়ে গেছি শামসুর রহমান সাহেবের বাসা কোথায় আমি কি করে জানব কোথায় কবি সাহিত্যিকদের খোঁজ আমি রাখি নাকি ওইসব হচ্ছে থটের ব্যাপার ওই মেয়েও কি থটের নাকি আরে দূর ধুর কবিতা লিখেছে পড়াতে চাই শামসুর রহমান সাহেবকে ভাই তোর পায়ে ধরছি নিয়ে যা রিক্সা ভাড়া দেব মহিলা কবি নিয়ে যাব পথে কোন বিপদে পড়ি কে জানে যদি কবিতা শোনাতে চায় আরে দূর দূর মেয়ে মানুষ আবার কবি হয় নাকি আয় পরিচয় করিয়ে দিই ওই দেখ পিচ পিচ করে থুতু ফেলছে কি সুন্দর করে থুতু ফেলছে দেখছিস এ মেয়ের থুতু ফেলা দেখে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে কি প্রেম প্রেম লাগছে না আমি মাসুমের সঙ্গে এগুলাম মাসুম হাসি মুখে বলল এসা আমার এই বন্ধু তোমার প্রেমে পড়ে গেছে গভীর প্রেম এসা মাথার চুল ঠিক করতে করতে বলল কি দেখে প্রেমে পড়ল তোমার থুতু ফেলা দেখে কাইন্ডলি আরেকবার ফেলো এসা সত্যি সত্যি থুতু ফেললো খুব স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞেস করল আরও ফেলতে হবে না এইটুকুতেই হবে আমি জবাব খুঁজে পেলাম না ধারালো অথচ সুন্দর জবাব চট করে মাথায় আসে না আসে অনেক পরে এসে রে প্রশ্নের তিনটি চমৎকার উত্তর পরদিন আমার মাথায় এসেছিল অথচ সেই সময়ে বোকা ধরনের একটি হাসি দিয়ে মাসুমের দিকে জ্বলন্ত দৃষ্টি ফেললাম মাসুম সে দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করে হাসি মুখে বলল বীরু তোমাকে কবির বাড়িতে নিয়ে যাবে বিখ্যাত লোকজনদের বাড়ি ঘর মুখস্থ এই বলে সে হাওয়া কবির বাসা খুঁজে পেলাম না আমি নিজে অবশ্য বাসায় খুঁজে পাবার ব্যাপারে তেমন কোনো উৎসাহ দেখাইনি হয়তো বাসায় যাব ভদ্রলোক কথাই বলবেন না কিংবা মেয়েটির মুখের উপর বলবেন কিচ্ছু হয়নি কবিতা চট করে লেখা যায় না সাধনা দরকার বেশি বেশি করে কবিতা পড়বে চিন্তা করবে চোখ কান খোলা রাখবে কবিরা উঠতি কবি দেখলেই চমৎকার একটি ভাষণ দেন সে ভাষণ শুনলে গা জ্বালা করে বলতে ইচ্ছে করে শালা কবিতাই লিখব না এটা অবশ্য আমার কথা না মাসুমের কথা কেনাকে এরকম একটি ভাষণের পর এক কবিকে এই কথা বলে চলে এসেছিল মাসুম একজন উর্তি কবি এসার সঙ্গে সেই সূত্রে খাতের কবিতে কবিতে ধুল পরিমাণ কবির বাসায় খুঁজে না পেয়ে ফিরে আসছি এসা বলল আপনি কি কবিতা পড়েন আমি গম্ভীর গলায় বললাম গল্প কবিতা প্রবন্ধ কিছুই পড়ি না পড়বার ইচ্ছেও নেই এসে খিলখিল করে হেসে উঠল আরও অনেকের মতো আমিও হাসি শুনে এসার প্রেমে পড়ি ওর থুতু ফেলা দেখে নয় এত সুন্দর করে যে কেউ হাসতে পারে আমার ধারণা ছিল না মাসুমের খোঁজে গেলে কেমন হয় ব্যাটা থাকে সবসময় বাইরে বাইরে কিন্তু আমি যে কবার তার বাসায় গিয়েছি তাকে পেয়েছি তার বাসায় যাওয়াও খুব সোজা মগবাজারের বাসে উঠে পড়ে হয় টঙ্গি ভাইভার্সেন রোডে নেমে দক্ষিণ দিকে মিনিট দশে খাঁটা যাব নাকি কি কাছে নাকি বাসায় ফিরে যাব নাকি দুটার কোনোটাই না করে অন্য কোথাও যাব মাসুমের কাছে গেলে সময়টা অবশ্য ভালো কাটবে সত্যি মিথ্যা মিশানু মজার মজার কিছু গল্প শোনা যাবে এবং এসার ব্যাপারে হয়তো কিছু জানা যাবে মাসুমকে বাসায় পাওয়া গেল না তার মামা ঘর থেকে বেরুলেন খুবই অভদ্র গলায় বললেন তুমি কে অন্য কেউ হলে আমি নরম গলায় বলতাম আমি একজন মানব সন্তান কিন্তু এই ভদ্রলোকে এটা বলা যাবে না তিনি মাসুমের একমাত্র গার্জিয়ান বড় সরকারি চাকরি করেন জয়েন্ট সেক্রেটারি বা এই জাতীয় কিছু একে চটিয়ে দেবার কোনো অর্থ হয় না আমি কলায় বললাম আমি ওর একজন ক্লাস ফ্রেন্ড বন্ধু বলতে পারেন কীরকম বন্ধু বেশ ভালো বন্ধু তোমরা কীরকম বন্ধু এই জিনিসটা আমাকে বলো ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না আজকের খবরের কাগজ দেখুনই তোমার বন্ধুর ছবি ছাপা হয়েছে ফ্রন্ট পেজে ছবি আমি খবরের কাগজ পড়ি না ভালো কথা খুব ভালো কথা আমি ভেবেছিলাম খবরের কাগজ পড়ে তারপর এসেছ নাও এখানে আছে আগে পড়ো তারপর কথা বলো খবরটা পড়লাম ছবিও সত্যি সত্যি ছাপা হয়েছে তবে বলে না দিলে বোঝা মুশকিল যে এ মাসুম আরও তিনটি ছেলে এবং গোটা দশেক মেয়ের সঙ্গে তোলা গ্রুপ ছবি অসামাজিক কার্যকলাপের জন্য পুলিশিদের ধরেছে পড়লে নিউজটা জি পড়লাম আমার বাবা ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল সারা জীবনে একটা মিথ্যে কথা বলেননি এক নামাজ কাজা করেননি কারোর কি এই ঘটনা জানতে বাকি থাকবে তুমি বলো সারা বাংলাদেশের লোক এই ছবি দেখবে না সব পত্রিকা ছাপা হয়েছে না এ একটাতে ছাপা হয়েছে পত্রিকাটা হচ্ছে ফাজিল ধরনের আজেবাজে বাজে নিউজ দিয়ে ভর্তি থাকে এই নিউজ কি ফার্স্ট পেজে আসার মতো নিউজ নিউজ করেছিস করেছিস এত বড় একটা ছবি দরকার কি আমি সুরে বললাম মাসুমকে কিন্তু ছবিতে চেনা যাচ্ছে না আপনি বলে না দিলে চিনতে পারতাম না ভদ্রলোক কিছুটা আশ্বস্ত হলেন বলে মনে হল গলাস্বর খানিকটা নামিয়ে বললেন তোমার অনার্সের রেজাল্ট কি? এটা হচ্ছে আমাকে যাচাই যাই করবার একটা চেষ্টা আমি কি ধরনের ছাত্র মাসরুমের লেভেলের না উঁচু লেভেলের সেটা জেনে নেয়া আমি কাজ ঝাঁকিয়ে বললাম খুব একটা ভালো করতে পারিনি অবশ্য ফার্স্ট ক্লাস ছিল এই সরল মিথ্যাটি বললাম ভদ্রলোককে আরও ঠান্ডা করে দেবার জন্য আশা করা যাচ্ছে মাশরুমের প্রতিও তিনি খানিকটা সদয় হবেন ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে তার ভাগ্নের বন্ধু কাজে ভাগ্নে খুব একটা খারাপ হতে পারে না ফার্স্ট ক্লাস ছিল জি গুড ভেরি গুড তোমরা থাকতে এই অবস্থা কেন বলো দেখি লজ্জে আমার মাথা কাটা যাচ্ছে ঘরে আমার বড় বড় মেয়ে খবরের কাগজ তো তারাও পড়েছে কি ভাবছে কে জানে তুমি বসো দাঁড়িয়ে আছো কেন আমি বসলাম বেলের শরবত খাবে আমার স্ত্রী বানাচ্ছে খাও একটু পেট ঠান্ডা থাকবে খুব উপকারী জিনিস তেরো চোদ্দ বছরের সুন্দর একটি মেয়ে এসে বেলের শরবত দিয়ে গেল মাসুমের মামা অন্তরঙ্গ ভঙ্গিতে কথা বলতে লাগলেন আমার স্ত্রী কমপ্লেন করতো সে প্রায় নাকি মাশরুমের মুখ থেকে মদের গন্ধ পায় উল্টা আমি তাকে ধমক দিতাম আমি বলতাম মদের গন্ধ তুমি চেনো নাকি এখন তো মনে হচ্ছে সবই সত্যি গাঁজাটা যাও বোধহয় খায় জি না গাঁজা খায় না খায় খায় একদিন আমি নিজে তার ঘরে ঢুকে বিকট গন্ধ পেলাম নারী উল্টে আসে সস্তা সিগারেট খায় তো ওই সিগারেটের গন্ধ নন স্মোকারদের কাছে ওই গন্ধই মনে হয় গাঁজার গন্ধ দায়বা খাবে কেন নেশার পেছনের বয়সে সে পয়সা খরচ করবে কেন এ হচ্ছে আমার বড় বোনের ছেলে অল্প বয়সে তিনটা বাচ্চা নিয়ে বোন বিধবা হলো সেভেন্টি ওয়ানের বিধবা সবাই ধরে বেঁধে আবার বিয়ে দিল এই হাজব্যান্ড বাচ্চাগুলি দেখতে পারে না আর করব আমরা ভাগাভাগি করে বাচ্চাগুলি নিয়ে নিলাম এই হারামজাদাটা পড়ল আমার ভাগে অথচ যখন প্রথম আনি তখন কি শান্ত ছিল লুকে লুকে কাঁদত আমি চুপ করে রইলাম মাসুম সম্পর্কে এসব তথ্য কিছুই জানতাম না মাসুমের মামা বলছেন বেশ সুন্দর করে শুরুতে লোকটাকে যত খারাপ মনে হচ্ছিল এখন দেখছি তা না লোকটা ভালো মানুষ মাসুম কি এখন হাজতে আছে নাকি আরে না হাজতে থাকবে কি সকালে ছাড়িয়ে নিয়ে এসেছি ছোটাছুটি দৌড়াদৌড়ি আজ অফিস কামে হয়ে গেছে ও গেছে কোথায় যাবে আবার কোথায় মোড়ে চায়ের দোকানে বসে আছে দুপুরে ভাত খাবার জন্য ডেকে পাঠিয়েছি আসেনি তেজ দেখাচ্ছে চড় দিয়ে দাঁত ফেলে দিলে তেজ কমবে হারাম জাদা মামা আমি তাহলে উঠি দেখি ওকে পাই কি না আমার ডাকে ভদ্রলোক একেবারে গলে গেলেন আমাকে এগিয়ে দেবার জন্য গেট পর্যন্ত চলে এলেন নিচু গলায় বললেন বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেও আর তোমরা বন্ধুবান্ধবরা সৎ পরামর্শ দিও বাপ নেই ছেলে মাও তো বলতে গেলে নেই মাসুম মুখ লম্বা করে বসে আছে আমাকে দেখে উঠে এলো না যেভাবে বসেছিল সেভাবে বসে রইল তার সামনে চায়ের কাপ চায়ের চুমুক দেয়নি ভরা কাপে দু তিনটা সিগারেটের টুকরা ভাসছে আমি তার সামনের চেয়ারে বসতে বসতে বললাম তুই তো বিখ্যাত হয়ে গেলি ফ্রন্ট পেজে ছবি চলে এসেছে মাসুম ফিক করে হেসে ফেলল যেন আমার কথায় মজা পেয়ে গেছে সে হাসি মুখে বলল পাকচক্রে আটকে পড়ে গেলাম রে দোস্ত ভিক্টোরিয়া পার্কে ব্যাপারটা ঘটল আমি দরদাম কী করে হয় ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ইন্টারেস্টিং ব্যাপার দুই ধরনের মেয়ে আছে এক ধরনের মেয়েদের হচ্ছে ফিক্সড প্রাইস অন্য আরেক ধরন আছে মাছের দামের মতো দরাদরি হতে থাকে আমি হাঁ করে দেখছি ফট করে এসে পড়ল পুলিশ কুড়িটা টাকা পকেটে থাকলে পুলিশের হাতে দিয়ে চলে আসতে পারতাম কিন্তু এমনই কপাল পকেটে পয়সা ছিল না আমি বললাম পুলিশ কি তোকে ধোলা দিল নাকি তেমন না অল্প স্বল্প পেটে একটা মাইল খুশি মুখেও দু একটা মারলো সফট ধরনের তো মনে হচ্ছে ফাটিয়ে দিয়েছে হাসতে এখন বোধহয় অসুবিধা হয় হয় না তুই শালা রসিক আছিস চা খাবি না এরা আফিম দিয়ে চা বানায় খেয়ে দেখ এক কাপ নেশা লেগে যাবে আফিম দিয়ে চা বানায় মানে কি একটা যেন দেয় খালি খেতে ইচ্ছে করে আমি একবার পরপর আট কাপ চা খেয়েছি তারপর দেখি মাথা ঘুরছে আবার মিথ্যে কথা বলছিস মিথ্যে বলবো কেন তোর সামনে তো এক কাপ চা পড়ে আছে মুখেই তুলিস নি বলে মনে হচ্ছে মনটা ভালো নেই দোস্ত মলিনার জন্য খারাপ লাগছে খুবই খারাপ লাগছে মলিনা ধরা পড়েছে আমাদের সাথে বড় ভালো মেয়ে কীরকম ঠান্ডা চেহারা চোখগুলির উপর ছায়া পড়ে আছে এরকম মনে হয় আর গলার স্বর কি যে অদ্ভুত শুধু শুনতে ইচ্ছে করে অল্প কিছুক্ষণ ওর কথা শুনলে নেশা ধরে যায় মনে হয় খালি কথাই শুনি তুই তো দূরে দাঁড়িয়ে দরদাম করে দেখছিলি এত কথা শুনলি কখন হাজতে কথা হয়েছে হাজতে তো যত দূর জানি ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা রাখে মাসুম চুপ করে রইল ফোস করে একটা নিশ্বাস ফেলল উঠি রে মাসুম বাসা যা তোর মামা মনে হচ্ছে পেরেশান বাসায় গিয়ে ভাত টাত খা মাসুম আমার সঙ্গে সঙ্গে এলো নিচু গলায় বলল এই কদিন আর কোথাও বেরো না ভাইবার ডেট দিলে জানাবি শিগগির দেবে নাকি দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে মানে দিয়ে দিয়েছে মানে দিয়ে দিয়েছে সাত আট নয় সে কি তাহলে তো আন্দোলন করতে হয় কি আন্দোলন পরীক্ষা পিছানোর আন্দোলন পাশ করে করবোটা কি বেকার হবার চেয়ে ছাত্র থাকা ভালো না কত রকম ফ্যাসিলিটি কি ফ্যাসিলিটি মাসুম জবাব দিল না বাস স্ট্যান্ডে দুজন খানিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম মোটামুটি ফাঁকা বাস একটা দাঁড়িয়ে ছিল সেটায় উঠলাম না কেন উঠলাম না কে জানে পরের বাসটায় হয়তো গাদাগাদি ভিড় থাকবে ঠেলাঠেলি ঠেলি করে তাতেই উঠব আমরা সবাই কেমন অন্যরকম হয়ে গেছি শুধু উল্টো কাজ করতে ইচ্ছে করে একটা মিছিল যাচ্ছে নির্জীব ধরনের মিছিল কোনোরকম উৎসাহ উত্তেজনা নেই কার চামড়া যেন তুলে নিতে চাচ্ছে কিন্তু এমনভাবে বলছে যেন চামড়া তুলে নেওয়াটা একটা আরামদায়ক ব্যাপার মিছিলের পেছনে পেছনে একটা পুলিশের গাড়ি গাড়ির জানালায় মোটাশোটা একজন পুলিশ অফিসারের মুখ ভদ্রলোককে খুবই ক্লান্ত মনে হচ্ছে হাই তুলছেন মাসুম বল এসার সঙ্গে কি তোর ইদানিং দেখা হয়েছে পশু হয়েছে ওর খবর কি বলতো খবর কিছু জানি না সিরাজের সঙ্গে খুব খাতির জমিয়েছে সিরাজটাকে মালদার পার্টি এসার একটা কবিতার বই বের করে দিয়েছে তাই নাকি হুম আমার কাছে কপি বেচতে নিয়ে এসেছিল পুশিং সেল আমি বললাম মাগনা দিলেও আমি এই বই নেব না সত্যি বই বের করেছে হুম আমার তো মনে হয় তুই আবার মিথ্যে কথা বলছিস মাঝে মাঝে সত্যি কথাও বলি বইটার নাম কি নাম জানি না আমার কোনো ইন্টারেস্ট নেই মাসুম আগ্রহ নিয়ে মিছিলের দিকে তাকাচ্ছে মিছিল দেখলেই সে এক ধরনের উত্তেজনা অনুভব করে এখনও করছে সম্ভবত ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ঢুকে পড়বে মাসুম পিচ করে একদলা থুতু ফেলে বলল মাদিমার্কে একটা মিছিল বের করেছে নেতাটাকে দেখছিস পান খাচ্ছে আঙুল আবার চুন এই শালা মিছিল করবে কি কিছু একটা করা দরকার বিরু কি করবি পুলিশের জিপে দুটা ইটের চাক্কা মারলেই খেল জমে যাবে আয় না? পাগল দেশটা কেমন ঝিম মেরে গেছে উত্তেজনা নেই ফায়ার নেই ওই শালা নেতার দিকে তাকিয়ে দেখ হারামজাদা এখন সিগারেট ধরাচ্ছে দাঁড়া খেল জমিয়ে দেই, ভেলকি লাগিয়ে দেব পটকা ফটকা থাকলে ভালো হতো আমি উদ্বিগ্ন গলায় বললাম আমি বাসে উঠে বিদেই হয়ে নেই তারপর যা চা করিস তাড়াতাড়ি চলে যা হেভি গাঞ্জাম লাগিয়ে দেব আমি দ্রুত বাসে উঠে পড়লাম মাশরুম চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে কাণ্ড কিছু একটা করবে আমার বাস চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে কিনা কে জানে আমি বাসের জালনা গোলে হাত নাড়লাম মাসুম দেখল কিনা বুঝলাম না মুখ শক্ত করে আগের মতোই দাঁড়িয়ে রইল বাস ছেড়ে দিল দেখতে দেখতে ঝড়ের গতি প্রতিটি বাস এবং ট্রাকের ড্রাইভার সম্ভবত নিয়তিবাদী যা হবার হবে এরকম একটা ভাব করে এক্সিলেটারে চাপতে থাকে সামনে বড় ধরনের জ্বর না থাকলে হয়তোবা চোখও বন্ধ করে ফেলে মতিমিয়া নামের একজন ট্রাক ড্রাইভারের সঙ্গে আমার খানিকটা আলাপ আছে তার কাছে শুনেছি ঢাকা শহর নাকি একজন কামেল আদমির কন্ট্রোলে আছে সেই কামেল আদমির হুকুম ছাড়া কিছু হবার উপায় নেই কাজে সাবধান হয়ে ট্রাক চালালে যে কথা অসাবধান হয়ে চালালেও সেই একই কথা অ্যাক্সিডেন্ট হবার হলে হবেই সেই কামেল আদমির ঠিকানা মতিমিয়া জানে একদিন আমাকে নিয়ে যাবে এরকম কথা আছে ভেবে রেখেছি যাব দেখে আসবো পৃথিবীতে দেখার জিনিসের শেষ নেই অনেক কিছু তো দেখলাম একজন কামেল আদমিও দেখে আসি মনে মনে ভদ্রলোকের একটা চেহারাও কল্পনা করে রেখেছি তিন মনের মতো ওজন এখন পর্যন্ত কোনো রোগ আমার চোখে পড়েনি ঐশ্বরিক ব্যাপার স্যাপার এবং শরীরের মেদ এ দুয়ের মধ্যে একটা সম্পর্ক আছে বলে আমার ধারণা ভদ্রলোকের গা থেকে নিশ্চয়ই ভুরভুর করে আতরের গন্ধ বেরোচ্ছে চোখে সুরমা দেয় চোখ দুটি দেখাবে কোমল ভদ্রলোকের কণ্ঠস্বর হবে মোলায়েম যাকে বলে সিল্কি ভয়েস এদের সব কিছুই মোলায়েম থাকে গলার স্বর মোলায়েম কথাবার্তা মোলায়েম শরীর মোলায়েম শুধু অন্তরটি কঠিন একাত্তরে তাই দেখা গেছে বাস বড় রকমের একটা ঝাঁকুনিকে হঠাৎ চলতে শুরু করল আর ঠিক তখনই এশাকে দেখলাম রাস্তা পার হচ্ছে তার পার হবার টেকনিকটি চমৎকার ডান বাম কোনো দিকে তাকাবে না মাথা নিচু করে ছোট ছোটো পা ফেলবে ভাব দেখে মনে হবে সে অন্ধ এবং বধির গাড়ির হর্ন রিক্সার টুনটুন কিছুই তাকে স্পর্শ করবে না একদিন রাগ করে বলেছিলাম কি সব ছেলে মানুষই করো কোনো অসাবধান ড্রাইভার যদি তোমার ওপর গাড়ি তুলে দেয় তখন তুলবে না তুলবে না এরকম মনে করার কারণ কি? কারণ হচ্ছে ওরা যখন দেখবে খুবই অসাবধান একটি মেয়ে রাস্তা পার হচ্ছে তখনই ওরা সাবধান হয়ে যাবে ওরা নাও তো দেখতে পারে হুম দেখবেই কারণ আমি একজন রূপবতী মেয়ে রূপবতী একটি মেয়েকে দেখবে না তা কি হয় আর যদি গাড়ি তুলেই দেয় রাস্তায় মোরে পড়ে থাকব বিখ্যাত একজন কবি রাস্তায় মোড়ে পড়েছিলেন তার সঙ্গে একটা মিল পাওয়া যাবে বিখ্যাত কবিটা কে জীবনানন্দ দাস আমি অবলীলায় বললাম সে আবার কে এসা আহত গলায় বলল ঠাট্টা করছো না ঠাট্টা করবো কেন নামও শুনিনি সত্যি নাম শোনি হুম হুম একজন শিক্ষিত ছেলে হয়ে তুমি এসব কি বলছ আমি শিক্ষিত এই কথাটা তোমাকে বললো কে এসব ফোঁস করে বলল আমার হাত ছাড়ো আমি হাসি মুখে বললাম আমি তোমার হাত ধরে নেই হাত ছাড়ার কথা উঠছে কেন এসে একটু লজ্জা পেয়ে গেল আর আমার মনটা হলো খারাপ এসে যেভাবে বলল আমার হাত ছাড়ো তা থেকে মনে হয় অনেকেই নিশ্চয়ই এশার মন খারাপ করে দেবার মতো কিছু কথাবার্তা তার হাত ধরে রেখেই বলে তখন এসা বলে আমার হাত ছাড়ো বলতে বলতে এটা তার অভ্যেস হয়ে গেছে যে কেউ এসার হাত ধরতে পারে এসা তাতে কিছুই মনে করে না জীবনানন্দ দাসের নাম আমি কেন শুনব না আমাদের কাজে হচ্ছে বিখ্যাত লোকদের নাম শোনা প্রতিভাবান ব্যক্তিদের প্রতিভা দেখে মুগ্ধ হওয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবা আহারে আমি কেন এরকম হতে পারলাম না ঈশ্বরের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ যদি কখনো হয় তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করতে হবে জনাব আপনি অল্প কিছু মানুষকে প্রতিভা দিয়ে পাঠালেন আর আমাদের বানালেন ভেজিটেবল এই কাজটি উচিত হলো সাম্যবাদী স্পিরিট আপনার মধ্যে কেন এলো না বলুন তো এসাকে অবাক করে দেবার জন্য জীবনানন্দের দুটি কবিতা মুখস্থ করে ফেললাম তেমন কোনো সুযোগ পেলে আবৃত্তি করা যাবে তিন মাসের মধ্যে কোনো সুযোগ পাওয়া গেল না এসার সঙ্গে বেশ কয়েকবার দেখা হলো দুবার গুলিস্তানের মোড়ে একবার এলিফেন্ট রোডে বেশ কয়েকবার মধুর ক্যান্টিনে এসব জায়গায় নিশ্চয়ই বলা যায় না ঘুমিয়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে শিওরে বৈশাখ মেঘ সাদা সাদা যেন করি শঙ্খের পাহাড় নদীর ওপার থেকে চেয়ে রবে কোনো এক শঙ্খ বালিকার ধূসর রূপের কথা মনে হবে অবশ্য একবার কবিতাটা শোনাবার সুযোগ তৈরি হলো এসার সঙ্গে রিক্সা করে যাচ্ছি মেঘলা দুপুর মোটামুটি ফাঁকা রাস্তা রিক্সাওয়ালাও বুড়ো আমাদের কথাবার্তা কিছু শুনছে বলে মনে হচ্ছে না এসার মন খুব তরল অবস্থায় আছে বলেও মনে হলো আমি কবিতাটা মনে মনে একবার আবৃত্তি করে নিলাম যাতে ঠিক সময় আটকে না যায় ঘুমিয়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে শিওরে দ্বিতীয় লাইনে গণ্ডগোল হয়ে গেল শিওরে কি তাই ভুলে গেলাম বৈশাখ মাস নাকি ভাদ্র মাস মনে হচ্ছে শিওরে খুব সম্ভবত আশার মাস কারণ এই মাসটা নিয়ে কবিদের মাতামাতি বেশি এসাকে কবিতা শোনানো হলো না ভালোই হলো হয়তো সে হেসে ফেলত তার পক্ষে সেটাই স্বাভাবিক মনুরুজ্জামান নামের এক ছোকরা অধ্যাপক একবার এসাকে প্রেম নিবেদন করেছিল গদগদ গলায় বলেছিল এসা আমি তোমাকে ভালোবাসি এসা তৎক্ষণাৎ বলেছে আমিও আপনাকে ভালোবাসি কাজে সদবোধ হয়ে গেল এখন আর ওই নিয়ে কথা বলবেন না মনিরুজ্জামান পরবর্তী সময়ে এসাকে নিয়ে অনেক আজেবাজে কথা উঠিয়েছিল এসা তাতে খুব মজা পেয়েছে এত কাজ দিয়ে এসা চলে গেল অথচ ডাকা গেল না আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম সারা দিন তাকে খুঁজছি এখন দেখা পেলাম অথচ ডাকতে ইচ্ছে হলো না বাসায় ফিরলাম পাঁচটায় ধীরেন কাকু বারান্দায় মুখ শুকনো করে বসে আছেন বারান্দায় ডাক্তার বসে থাকা মানে কিছু একটা ঝামেলা হয়েছে মার সেই ব্যথা কিংবা বাবার কাশি তবে গুরুতর কিছু নয় সেরকম হলে ডাক্তার বারান্দায় বসে চুপচুক করে চা খেত না ধীরেন কাকু বললেন মিরু কোথায় ছিলি সারাদিন একটা ইন্টারভিউ ছিল কাকা তোমার বাবাও তাই বলছিলেন এদিকে তো জমে মানুষের টানাটানি হচ্ছিল তোমার বাবার কথা বলছি হঠাৎ কাশি সেই কাশির সঙ্গে হলুদ রঙের ডিসচার্জ কিছু ব্লাডও আছে বলেন কি এখন একটু ভালো ঘুমোচ্ছেন শোনো বীরু আমার তো মনে হয় তাকে হাসপাতালে ট্রান্সফার করা দরকার তোমার চেনে জানা কেউ আছে জি না ধরাধরি ছাড়া তো কিছু হবে না হাসপাতালে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো অনেক সময় টাকা পয়সা দেও কাজ হয় যাও ভেতরে যাও আমি আছি কিছুক্ষণ ঘুম ভাঙুক ভয়ের কিছু নেই আমি পা টিপে টিপে ভেতরে ঠুকলাম আমি ভেবেছিলাম মা এবং পারুল দুজনে আমাকে দেখা মাত্র মুখ কঠিন করে ফেলবে এমন একটা ভঙ্গি করবে যেন মহাপাষণ্ড এমাত্র বাড়ি ফিরছে যার বাবা মারা যাচ্ছে অথচ এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই বুকে ফুঁদে ঘুরে বেড়াচ্ছে বাস্তবে তা হল না মা আমাকে দেখে অসম্ভব খুশি হয়ে গেলেন আনন্দে তার মুখ ঝলমল করতে লাগল এই আনন্দ ভরসা ফিরে পাওয়ার আনন্দ আমাকে হাত ধরে রান্নাঘরে টেনে নিয়ে গেলেন ফিসফিস করে বললেন এখন ভালো খুব ভালো ঘুমাচ্ছে শুরু হলো কখন তুই যাওয়ার পরপরই পানি খেতে চাইলেন পানি দিলাম পানি খাওয়া শেষ করি কাশি প্রথমে অল্প তারপর চোখ টোক উল্টে যাবার মতো অবস্থা বলো কি যা ভয় পেয়েছিলাম না বীরু ভয়ের কে আছে মানুষের অসুখ হয় না অসুখ হয় চিকিৎসা করলে সুস্থ হয় তুই যা তোর বাবাকে দেখে আয় শব্দ করিস না উঠে পড়বে আমি পা টিপে টিপে বাবার ঘরে ঢুকলাম গা কেমন যেন শিরশির করছে খুব জ্বর আসবার আগে যেমন হয় তেমন গলা বুক শুকিয়ে কাট বাবাকে পরিষ্কার দেখা গেল না ঘর অন্ধকার বাবার উপর একটা মশারি ফেলে দেয়া মাছির উপদ্রব থেকে রক্ষার জন্য এই ব্যবস্থা দিনের বেলা ঘুমালেও বাবা মশারি ফেলে দেন পারুল হাত পাখা নিয়ে মশারির ভেতর বসে আছে ক্রমাগত হাওয়া করছে পুড়ে যাওয়ায় ফ্যান ঘুরছে না সামান্য কটা টাকা হলেই কয়েল ঠিক করা যায় টাকাটার ব্যবস্থা বাবা সম্ভবত করে উঠতে পারছেন না আমি পা টিপে টিপে রান্নাঘরে চলে এলাম মা রান্না চাপিয়েছেন হাঁড়িতে ভাত ফুটছে তিনি অতি দ্রুত বেগুন করছেন ক্লান্ত গলায় বললেন আজ দুপুরে কারো খাওয়া হয়নি বুঝলি কিছু ঝামেলা গিয়েছে মুনিরের মাকে দিয়ে একটা মুরগির বাচ্চা আনিয়ে ছটকা দিলাম জানের বদলে যান ভালো করেছো ডাক্তারবাবু যা করছেন বলার না তুই এটা খুব খেয়াল রাখবি বিরু উনার কোনো বিপদ হলে জান দিয়ে পড়বি মা চোখ মুছলেন লোকটা যা করেছে কেউ কারোর জন্য এরকম করে না খারাপ ডাক্তাররা মানুষ হিসেবে ভালো হয় মা ছি এটা কীরকম কথা খারাপ ডাক্তার হবে কি জন্য এমনি বলছি ঠাট্টা করছি এরকম ঠাট্টা করবি না বিরু আর করব না ডাক্তারবাবুকে এখন বল চলে যেতে কতক্ষণ বেচারা বসে থাকবে তোর বাবার ঘুম ভাঙলে খবর দিয়ে নিয়ে আসবি ধীরেন কাকু ঝিমুচ্ছিলেন আমার কথা শুনে বাসায় চলে যেতে রাজি হলেন শুকনো গলায় বললেন হাসপাতালের ব্যবস্থাটা করো আমি অবস্থা ভালো দেখছি না হার্টের বিট রেগুলার না ইরেগুলার মাঝে মাঝে কেমন যেন থেমে থেমে যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত বাবা ঘুমুলেন এই সময়টার মধ্যে আমি মার কাছে অন্য একটা খবরও পেলাম তোর কাছে একটা মেয়ে এসেছিল রোগা পাতলা খুবই মিষ্টি চেহারা কখন এসেছিল তোর বাবা কিনে যখন জমে মানুষে টানাটানি হচ্ছে তখন কোনো কথাই বলতে পারিনি কথার কি বলবো বল আমার নিজের কি তখন হুঁশ জ্ঞান আছে বাড়িওয়ালার বউ এসেছিল সে বলেছে আপা মাথা উত্তর দক্ষিণে করে দিন মাথা উত্তর দক্ষিণ করে দিতে হবে কেন মোরবার সময় তাই করার নিয়ম এই অবস্থা হয়েছিল নাকি হয়েছিল সন্ধ্যা মেলাবার আগে মা এবং পারুল ভাত নিয়ে বসে গেল দেখে বোঝা যাচ্ছে তারা অসম্ভব ক্ষুধার্ত আমি বাবার ঘরে ঢুকে বাতি জ্বালালাম বাবা জেগে উঠে বললেন কে বাবা আমি বীরু বাতি নিভিয়ে দে বাতি নিভিয়ে খাঁটের কাছে এগুতে কিসের সঙ্গে যেন একটা ধাক্কা খেলাম ঝনঝন শব্দে কি যেন নিচে পড়ল বাবা ভারী গলায় বললেন কে বীরু হুম ইন্টারভিউ কেমন হয়েছে রে ভালো কী রকম ভালো বেশ ভালো মনে হচ্ছে লেগে যাবে পেরেছিলি সব হ্যাঁ দু একটা মিস হয়েছে আশ্চর্য মিথ্যা কথা বলতে আমার আটকাচ্ছে না অবলীলায় মিথ্যা বলছি মনে হচ্ছে চেয়েও ভালো বলছি মিথ্যাটাকে আমার নিজের কাছে সত্যি বলে মনে হচ্ছে কোনটা পারিস নি রবীন্দ্রনাথের মৃত্যুর তারিখ জিজ্ঞেস করলো ওটা পারিনি বাইশে শ্রাবণ পারিস নাই কেন মনে ছিল না বাবা খুব অন্যায় গ্রেটম্যানদের মৃত্যুর তারিখ জন্মের তারিখ সব মুখস্থ থাকা দরকার অন্য সব পেরেছি ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান জিজ্ঞেস করলেন মফসলে পোস্টিং দিলে আপনার আপত্তি আছে ও তুই কি বললি বললাম না খুব ভালো করেছিস পোস্টিং একবার হলে ট্রান্সফার করা কঠিন না তা ঠিক বাবা খানিক্ষণ চুপ করে থেকে বললেন তোর আজকের ইন্টারভিউ ভালো হবে জানতাম সব খারাপ জিনিসের সাথে একটা ভালো জিনিস থাকে অসুখটা যখন খুব বেড়ে গেল তখনই বুঝলাম তোর ইন্টারভিউ ভালো হচ্ছে বাবা আবার ঘুমিয়ে পড়লেন আমি পা টিপি টিপে আমার নিজের ঘরে চলে এলাম পারুল কিছুক্ষণ পর চা নিয়ে ঠুকল সে খুব ভয় পেয়েছে মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে সে টেবিলে চা নামিয়ে রেখে বলল ভাইয়া ওই মেয়েটা বলে গেছে আজ সন্ধ্যাবেলা নিউ মার্কেটে বইয়ের দোকানগুলির সামনে তুমি যেন যাও খুব নাকি দরকার কি দরকার কিছু বলেনি না কিন্তু ভাইয়া তুমি ঘর ছেড়ে যাবে না বাবার অবস্থা খুবই খারাপ তুমি আগে দেখো তাই বুঝতে পারছো না বুঝলে হ্যাঁ বুঝলাম মেয়েটা কে আমাদের সঙ্গে পড়ে মেয়েটার সঙ্গে কোনো কথাই বলতে পারিনি তাকে আরেক দিন আসতে বলবে আমি হ্যাঁ না কিছু না বলে শার্ট গায়ে দিলাম পারুল তীক্ষ্ণ গলায় বলল কোথায় যাচ্ছ ধীরেন কাকু বলেছেন হাসপাতালে একটা খোঁজ নিতে সিট পাওয়া যায় কি না পারুল আমার কথা বিশ্বাস করল না তার চোখ দিয়ে ঘৃণা ফুটে বেরোচ্ছে আমার ইচ্ছে করছে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিতে কারণ আমি সত্যি সত্যি হাসপাতালে যাচ্ছি যাবার আগে দু এক মিনিটের জন্য নিউ মার্কেটে হয়তো থাকবো সেটা বিরাট কোনো অন্যায় নিশ্চয় হবে না টুকু লম্বা পা ফেলে এগিয়ে আসছে যখন কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না তখনও টুকুর সঙ্গে দেখা হয় তার হাত থেকে সহজ নিষ্কৃতি বলে কোনো কথা নেই গায়ের সঙ্গে গা লাগিয়ে কথা বলবে চলে যেতে চাইলে হাত চেপে ধরবে পেছনে পেছনে আসবে টুকু সরু গলায় ডাকল দোস্ত আমি না শোনার ভান করলাম দোস্ত একটা কথা শুনে যা আমার কাছে টাকা পয়সা নেই রে টুকু দোস্ত দোস্ত বললে কোনো লাভ হবে না টাকা পয়সার দরকার নেই আল্লাহর কসম বিশ্বাস কর আমার পকেটে ভর্তি টাকা দরকার হলে তুই কিছু নে সত্যি বলছি নে টুকু এক একশো টাকা নোট বের করল চকচকে নোট আমি হকচকিয়ে গেলাম দোস্ত তুই নে কত লাগবে বল লাগবে না কিছু লাগবে লাগবে চাচা যানের কথা শুনেছি পানির মতো টাকা খরচ হবে ডাক্তার ফাক্তার কত হাঙ্গামা তার উপর ধর আল্লা না করুক সত্যি সত্যি যদি কিছু হয়ে যায় তখন তো আমি বহু কষ্টে নিজেকে সামলালাম টুকুর উপর রাগ করা অর্থহীন কেন রাগ করছি তা বোঝার ক্ষমতা তার নেই আমি কঠিন স্বরে বললাম পথ ছাড়টুকু কাজ আছে এক মিনিট দোস্ত জাস্ট ওয়ান মিনিট একটা খুবই জরুরি কথা তোর পায়ে ধরছি দোস্ত শুনে যা টুকু সত্যি সত্যি নিচু হয়ে আমার পা চেপে ধরল বল কি বলবি টাকা কিভাবে পেয়েছি সেটা বলবো বলার দরকার নেই বুঝতে পারছি তুই যা ভাবছিস তা না দোস্ত আপন গট। মজুমদার সাহেব আমাকে টাকাটা দিয়েছেন সন্ধ্যাবেলা ডাকিয়ে নিয়ে গেলেন তারপর একটা খামের মধ্যে করে দিয়ে দিলেন তিন হাজার একশো টাকা কেন দিল সেটা বলে নাই বলেছে টুকু আমাকে একটা কাজ করে দিতে হবে আমি বললাম দিব তখন মজুমদার সাহেব খামটা দিলেন কাজটা কি সেটা তো দোস্ত বলে নাই পরে বলবে অ্যাডভান্স পেমেন্ট রাত আটটার সময় যেতে বলেছে ভালোই তো যা কিন্তু দোস্ত মনটা খারাপ কি কাজ কে জানে মানুষ মারা কাজ কাউকে মেরে ফেলতে বলবে টুকু হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম পথ ছাড় কাজ আছে টাকাটা কি ফিরিয়ে দেবো দোস্ত তোর ইচ্ছা ফেরত দেব কিভাবে, হাজার টাকার মতো খরচ হয়ে গেছে একটা গরম শাল কিনলাম ভালোই করেছিস অস্ত্রপাতি লুকিয়ে রাখার জন্য শাল হচ্ছে চমৎকার জিনিস টুকু ছোট করে নিঃশ্বাস ফেলল নিচু গলায় বলল তুই কিছু টাকা রেখে দে দোস্ত তোর কাছ থেকে এক টাকা দু টাকা করে মেলা নিয়েছি আমার লাগবে না যাই রে টুকু টুকু আমার সঙ্গে সঙ্গে আসতে লাগল সে আসবেই রিক্সায় না ওঠা পর্যন্ত সে আসবে রিক্সায় ওঠার পরও সে অনেকক্ষণ রিক্সা ধরে দাঁড়িয়ে থাকবে দোস্ত একটা বুদ্ধি দে কী করবো যাবো মজুমদারের কাছে টাকা নিয়েছিস যাবি না মানে না গেলে মজুমদার তোকে ছাড়বে যদি সত্যি সত্যি মানুষ মারার কথা বলে তখন কি করব একটা লম্বা ছুরি সাথে করে নিয়ে যা তোর নতুন শালের আড়ালে লুকিয়ে রাখবি মানুষ মারার কথা বললে ছুরিটা বের করে ওর ভুরির মধ্যে বসিয়ে দিবি ঠাট্টা করছিস কেন রে দোস্ত একটা সিরিয়াস প্রবলেম ঠাট্টা করছি তোকে বললো কে ওকে মারতে পারলে তোর আগের সব পাপ কেটে যাবে টুকু ভাবে হাসতে লাগল তার কপালে বিন্দু বিন্দু ঘাম থরথর করে ঠোঁট কাঁপছে একটা হাত প্যান্টের পকেটে একশো টাকার চকচকে নোটগুলি সে নিশ্চয়ই এ হাতে ধরে আছে নতুন নোটের স্পর্শের মতো আরামদায়ক আর কিছুই নেই আমি ক্লান্ত গলায় বললাম চলি রে টুকু নিউ মার্কেটে এসার সঙ্গে দেখা হলো কি সুন্দর তাকে লাগছে এসা হচ্ছে সেরকম মেয়ে যাকে যেদিন দেখা যায় সেদিনই মনে হয় সে সাজের নতুন কোনো কায়দা করেছে যার জন্য তাকে অন্য যে কোনো দিনের চেয়ে সুন্দর লাগছে আজ তাকে লাগছে ইন্দ্রাণীর মতো হালকা নীল রঙের একটা শাড়ি সেই নীলের ছায়া যেন চোখেও পড়েছে কেমন নীল নীল লাগছে তার চোখ সে নরম গলায় বলল আমি ভেবেছিলাম তুমি আসতে পারবে না তোমার বাবার শরীর কেমন ভালো সত্যি ভালো তো আমি খুব খারাপ দেখেছিলাম এখন চমৎকার খাওয়া দাওয়া করে বারান্দায় বসে আছেন আশ্চর্য তো একে বলে মিরাকুলাস রিকোভারি ধীরেন বাবু বলে আমাদের একজন ডাক্তার আছেন তিনি যাকে বলে সাক্ষাৎ নীলরতন রায় কিংবা এ জাতীয় কিছু এক ডোজ কি খাইয়ে দিয়েছেন বাবা উঠে বসে বললেন হুক্কা বোলাও ঠাট্টা করছ আরে না বাবা অসুস্থ থাকলে আসতাম নাকি আমার কেন জানি মনে হয় অসুস্থ থাকলেও তুমি আসতে পুলিশ বক্সের সামনে যেতে বলেছিলাম গিয়েছিলে তাই না হুম তুমি যাবার কিছুক্ষণ পরে আমি গেলাম এক পুলিশ অফিসার আমাকে খুব যত্ন করল তোমার নাকি খুব বন্ধু বসুম ফ্রেন্ড পুলিশের কোনো হেল্প লাগলে বলবে ব্যবস্থা করে দেব ডেকেছ কেন ব্যাপারটা কি? এক জায়গায় আমার সঙ্গে যেতে হবে কোথায় বলছি খুব তৃষ্ণা লেগেছে দাঁড়াও পানি খেয়ে নেই খুব ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে ঠান্ডা পানি এখানে পাবে কোথায় পাবো ওষুধের দোকানগুলিতে ফ্রিজে থাকে ওরা ফ্রিজে ঠান্ডা পানি রাখে মিষ্টি করে চাইলে দেয় এসা এত মিষ্টি করে পানি চাইলো যে ফার্মেসির ছেলেটি বলল আপা বসুন পানি দিচ্ছি বসবো না ভাই এক জায়গায় যেতে হবে এসে পানি খেলো অনেক সময় নিয়ে যেন পানি না চা খাচ্ছে তার কপালে খুব সূক্ষ্ম ঘাম ঠোঁট দুটি ফ্যাঁকাশে কিছু একটা নিয়ে সে মনে হচ্ছে খুব চিন্তিত আমি বললাম আমরা যাব কোথায় মগবাজারের দিকে ব্যাপারটা কি বলবো যেতে যেতে বলবো একটা রিক্সা নাও রোগা দেখে একজন রিক্সাওয়ালা নেবে যে খুব আস্তে আস্তে যাবে যত দেরিতে পৌঁছানো যায় ততই ভালো আমার ভয় করছে কোনো রিক্সাওয়ালা মগবাজারে যেতে রাজি না সেখানে নাকি বিরাট গন্ডগোল হয়েছে মাস্ক পরেছে পুলিশের জিপ পড়েছে দোকান ভাঙচুর হয়েছে একটা ঘড়ির দোকান লুট হয়েছে পুলিশের গুলিতে দুজন নাকি মারাও গেছে নির্ঘাত মাশরুমের কাণ্ড একটা কিছু সে নিশ্চয়ই ঘটিয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে মগবাজারে এত বড় কাণ্ড ঘটলো তার কোনো ছাপ এখানে নেই দিব্যি দোকানপাট খোলা ব্যবসা বাণিজ্যও চলছে এক বুড়ো রিক্সাওয়ালাকে পাওয়া গেল সে সম্ভবত মগবাজারের গণ্ডগোলের কথা জানে না ভাড়াও চাইছে কম বুড়ো রিক্সাওয়ালাগুলো খুব কম ভাড়া চায় এত কষ্ট করে রিক্সা টানে যে শেষ পর্যন্ত দুটা টাকা বাড়তি দিতে হয় তারপরেও মনে অনুশোচনা গেঁথে থাকে বুড়ো লোকটাকে কষ্ট দেবার জন্য এসা বলল হুড নামিয়ে দাও হাওয়া খেতে খেতে যাই রিক্সাওয়ালা এতই কম যে হুড নামাতে গিয়ে পরিশ্রমে সে হাঁপাচ্ছে আমি হালকা গলায় বললাম তোমার কবিতার বই চলছে কেমন এসা অবাক হয়ে বলল কি কবিতার বই মাসুম বলল কি একটা বই নাকি বের হয়েছে জনে জনে সেই বই জোর করে বিক্রি করছ এসা তরল গলায় হেসে উঠল হাসতে হাসতে বলল মাসুমটা এত মিথ্যে কথা বলে কেন বলো তো তার লাভটা কি কি আনন্দ পায় বই তাহলে বের হয়নি না তবে একদিন নিশ্চয় হবে আমার প্রথম বইটার নামও ঠিক করে রেখেছি নাম জানতে চাও না না চাইলেও বলছি নাম হচ্ছে রজনী নামটা কেমন আমি তার উত্তর না দিয়ে বললাম আমরা কোথায় যাচ্ছি সেটা বলো বলছি এক মিনিট লাগবে বলতে তার আগে বলো রজনী নামটা কেমন শরৎচন্দ্র মার্কা আমারও তাই মনে হয় তবে প্রথম কবিতার নামে বইটার নাম প্রথম কবিতার নাম হচ্ছে রজনী ভরা দুপুরে রোদে হাঁটলে আমার কেন জানি মনে হয় এটা দুপুর না গভীর রাত কড়া রোদটাকে একসময় মনে হয় চাঁদের আলো ওই নেই লেখা খুব সুন্দর হয়েছে সুন্দর হলে তো ভালোই বলবো কয়েকটা লাইন শুনবে না আহ শোনো না ভালো না লাগলেও তো অনেক অনেক কিছু করে এই যে তুমি তোমার অসুস্থ বাবাকে ফেলে আমার সঙ্গে যাচ্ছ তোমার নিশ্চয়ই ভালো লাগছে না তবু তুমি যাচ্ছ কি যাচ্ছ না কোথায় যাচ্ছি সেটা বলো এসা তা বলল না নিচু গলায় তার রজনী কবিতাটি আবৃত্তি করতে লাগল এসার গলা ভার ভার হয়ে গেল মনে হচ্ছে তার চোখে জল টলমল করছে তার কবিতা নিশ্চয় এমন কিছু দুঃখের ব্যাপার নেই অন্য কোনো দুঃখের কান্না সে এই কবিতা বলার ফাঁকে কেঁদে নিচ্ছে আমি এশার হাতে হাত রাখলাম অনেক দিন পর এসার সঙ্গে আমার দেখা হয় তার হাতে হাত রাখার মতো সুযোগ প্রায় কখনোই হয় না এসা কবিতা আবৃত্তি থামিয়ে রুমাল দিয়ে চোখ মুছে বলল মানুষ হিসেবে তুমি বেশ অদ্ভুত এতক্ষণ পর তুমি আমার হাতে হাত রাখলে তাও ধরে বাঁ হাত আমি চমকে হাত সরিয়ে নিলাম এসা ফিস ফিস করে বলল হাত সরিয়ে নিও না আমি জানি আজই শেষ আর কোনো দিন তুমি আমার হাতে হাত রাখবে না পাশাপাশি হাঁটবে না এর মানে কি মানে কিছু নেই এমনি বললাম আমরা এসে গেছি রিক্সা ছেড়ে দাও এখান থেকে হেঁটে হেঁটে যাব স্ট্রিট লাইট নেই রাস্তাঘাট গন্ডগোলের জন্য হয়তো অতিরিক্ত ফাঁকা আমার নিজেরই ভয় ভয় লাগছে এসার কেমন লাগছে কে জানে তার ভাবভঙ্গিতে কিছুই প্রকাশ পাচ্ছে না আমরা মূল রাস্তা ছেড়ে একটা গলির ভেতর ঢুকে পড়লাম এসে আমার হাত ধরে ছোট ছোট পা ফেলছে একসময় সে থমকে দাঁড়িয়ে বলল আমার জীবনটা খুব কষ্টে কেটেছে ছোটবেলায় বাবা মরে গিয়েছিলেন মা আবার বিয়ে করলেন মার সঙ্গে নতুন সংসারে চলে এলাম অচেনা অজানা একজন নির্বোধ মানুষকে বাবা ডাকতে লাগলাম নতুন সংসারে তিনটা ভাই বোনের জন্মের পর মাও মারা গেলেন আমার অবস্থাটা চিন্তা করে দেখো এমন একটা সংসারে বড় হচ্ছে যার সঙ্গে আমার কোনো যোগ নেই বুঝলে বীরু খুব ছোটবেলা থেকেই আমি স্বাধীনভাবে বড় হতে চেয়েছি নিজেকে অন্যরকম করতে চেয়েছি মেয়েরা ছেলেদের চেয়ে আলাদা এটা আমি কখনও মেনে নিতে চাইনি সহজভাবে মিশি ছেলেদের সঙ্গে চমৎকার কিছু ছেলের সঙ্গে আমার পরিচয় হয়েছে সেই সঙ্গে কিছু আজেবাজে ধরনের ছেলের সঙ্গে পরিচয় হয়েছে এসা চুপ করল বড় করে শ্বাস টানলো আমার যে হাত এতক্ষণ ধরেছিল সেই হাত ছেড়ে দিয়ে ফিসফিস করে বলল আমার পেটে একটা বাচ্চা আছে তাকে নষ্ট করে ফেলতে হবে আমার একা খুব ভয় লাগছে তুমি অল্প কিছুক্ষণ আমার সঙ্গে থাকো যদি মরিটরে যাই তুমি বাসায় খবর দিও এই জন্যই তোমাকে এনেছি এসা কথাগুলি বললো খুব সহজ ভঙ্গিতে যেন খুবই সাধারণ একটা খবর দিচ্ছে কথা শেষ করে ছোট্ট নিঃশ্বাস ফেলল গাঢ় বেদনার কোনো ছায়ার সে নিঃশ্বাসে নেই আমি দাঁড়িয়ে আছি একটা ক্লিনিকের সামনে এসে আমাকে বাইরে দাঁড় করিয়ে ভেতরে ঠুকে পড়েছে একসময় কালো মোটা একজন নার্স এসে আমাকে বলল আমাদের ওয়েটিং রুম আছে আপনি ভেতরে এসে বসুন সময় লাগবে আমি রাত এগারোটা পর্যন্ত বসে রইলাম রাত এগারোটা একজন ডাক্তার এসে বললেন আপনি এখন চলে যেতে পারেন রোগী ভালো আছে ঘুমোচ্ছে আজ রাতটা এখানে থাকতে হবে আমি বললাম রোগীকে কি একটু দেখতে পারি হ্যাঁ পারেন আসুন আমার সঙ্গে এসা চোখ বন্ধ করে শুয়ে আছে কম্পাউরের একটা টেবিল ল্যাম্প তার মাথার কাছে সে আলোয় কি সুন্দরী না তাকে দেখাচ্ছে মাথার পাশের জানলাটা খোলা সাদা পর্দা থরথর করে কাঁপছে জানালার ওপাশে বিপুল অন্ধকার আমি নিচু হয়ে এসার হাত স্পর্শ করলাম আমি কোনোদিন এসার হাতে হাত রাখবো না এসে এই কথাটি ঠিক বলেনি আমি আবার তাকে ছুঁয়েছি নার্স অদ্ভুত চোখে আমাকে দেখছে আমি বললাম সিস্টার আমি কি এখানে কিছুক্ষণ বসতে পারি আমি চুপচাপ বসে আছি আকাশে মেঘ ডাকছে জানালার পর্দা কাঁপিয়ে ঠান্ডা বাতাস আসছে ঝমঝম শব্দ হচ্ছে বৃষ্টির ফোটা পড়তে শুরু করেছে নিশ্চয় আজ সারা রাত প্রবল বর্ষণ হবে আমি বসে আছি রাত বাড়ছে আমি অপেক্ষা করছি কিসের অপেক্ষা আমি জানি না মানুষের জন্মানোর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মাঝে মাঝে তার সব কিছু পেছনে ফেলে চলে যেতে ইচ্ছে করে কিন্তু সে যেতে পারে না তাকে অপেক্ষা করতে হয় কিসের অপেক্ষা তাও সে ভালো মতো জানে না গল্পের বাক্সবাই রোমানের উপর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনা বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখে একটি উপন্যাস রজনী এর দ্বিতীয় অর্থাৎ শেষ খণ্ড। আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা উপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প ও উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা রইল